ওনাকে এভাবে নির্মম ভাবে ওনাকে হত্যা করা হয়েছে আসলে। এবং আগে কোনো হুমকি ছিল কি না? হুমকি, হ্যাঁ হুমকি ছিল, একই দিনে একই সময়ে ঢাকা শহরে একেবারে দিনে দুপুরে দুজন প্রকাশককে অ্যাটাকটা করা হয়েছিল, একজন আহমেদুর রশিদ টুটুল, আরেকজন ফয়সাল আরিফিন দীপন, এবং দুজনেই অভিজিৎ রয়, একজন বই প্রকাশ আমেরিকান বিজ্ঞান মনস্ক লেখক, যদিও উনি বাংলাদেশে বড় হয়েছেন, এবং দীপন আমার একেবারে ছোটবেলার বন্ধু ছিলেন, উনি আমাদের একবার সিনিয়র ছিলেন, বাট আমরা একই পাড়ায় একই ক্যাম্পাসে বড় হয়েছি। তো ওনার একটা বই ছাপানো বা বই প্রকাশের জন্য অভিজিৎ রয়কে তো মেরে ফেলাই হয়েছে, সেটা 15 ফেব্রুয়ারিতে, এবং তারপর থেকে থ্রেডটা দীপনের উপরে, টুটুলের উপরে ছিল। যেটা হয় যে প্রথম প্রথম একটু সাবধানতা অবলম্বন করলেও আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয়তো কিছুটা ঘাটতি পড়েছে, অথবা যে যার কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আমার ছেলেটার পরদিন পরীক্ষা, আমিও ঠিক আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম ওর পড়াশোনা নিয়ে, ঠিক ওই সময় সময় হয়তো দীপনকে অনেক থ্রেট করা হয়েছে, যেটাও হয়তো আমার আমাদের পরিবারকে লুকিয়েছে যে আমরা বেশি দুশ্চিন্তা করব। আর সেই দিনের ঘটনাটা আসলে এত বেশি হৃদয় বিদারক, মানে এটা আমি এখন আর কীভাবে কী বলবো, যে ঠিক 1:30টার সময় আমার নেইবার একজন মারা গেলেন, উনিও খুব বেশি বয়স্ক ছিলেন না, সালাম ভাই, কিডনির সমস্যা ছিল। তো আমি পরের দিন ছেলের পরীক্ষা, তার মধ্যে এরকম বিল্ডিংয়ের একজনের এরকম বিদায়, তো ওদের বাড়িতে দেখা গেল যে সালাম ভাইয়ের আম্মা এবং ওনার শাশুড়ি বারবার ফেইন্ট হচ্ছিলেন। তো আমি যেহেতু ডক্টর, আমি ওখানেই বেশি অ্যাটেন্ড করছিলাম, সময় দিচ্ছিলাম, আর এটা তো একটা অপ্রত্যাশিত ঘটনা ছিল। হ্যাঁ, তো তারপরে ওনার ডেড বডিটাকে বরিশাল নিয়ে যাওয়া হবে, তো আমরা ওয়েট করছি বাসে অ্যাম্বুলেন্সে ওনাদেরকে বরিশাল পাঠাবো। তো যার কারণে এই 1:30 থেকে 4:30 পর্যন্ত আমি কিন্তু দীপনকে ফোনও করিনি, আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম ওই বাড়িতে, আমরা বিল্ডিংয়ের সবাই প্রতিবেশীরা। তো যখন আমি নিচে সালাম ভাইয়ের ডেড বডিটার সামনে, তখনই আমার কাছে একটা ফোন আসে আমার অনেক ছোটবেলার বন্ধু, যে এরকম অ্যাটাক হয়েছে তুমি জানো নাকি লালমাটিয়াতে। তো কেন যেন আসলে ফোনটা পাওয়ার সাথে সাথে আমার মনে হয়েছে যে শুধু টুটুলকে না, হয়তো দীপনকেও মেরে ফেলেছে। তা আমি যখন অন্যান্য প্রকাশকদের ফোন করছি যে ওনারা কোথায় আছেন, তখন সবাই বলছেন যে আমরা টুটুলকে নিয়ে ঢাকা মেডিকেলে। তখন আমি কিন্তু মানে খান মাহবুব আছেন পলল প্রকাশন, ওনাকে বললাম যে মাহবুবি আপনাদের একবারও মাথায় আসতেছে না যে দীপনকে ভেতরে এরকম মেরে ফেলছে, আটকে আছে। তখন উনিও চিৎকার করতেছেন যে ভাবি কি বলেন, আচ্ছা আপনি আসেন আমি যাচ্ছি। আর আমার ছেলের পরদিন পরীক্ষা, আমার ফাদার ইন ল উনি আইসক্রিম নিয়ে দেখা করতে এসেছেন, উনি যখন দেখলেন যে আমি নিচে ডেড বডির সামনে, তখন উনি আমি ওনাকে উপরে পাঠিয়ে দিলাম যে বাবা আপনি উপরে গিয়ে বসেন, আমি এদিকে সামনে উপরে উঠছি। তো তখন আর আমি উপরে উঠিনি, ওনাকেই নামতে বললাম যে বাবা চলেন, এরকম অ্যাটাক হয়েছে একটা ইয়েতে টুটুলকে, আমি দীপনের অফিসে যাব আপনাকে নিয়ে। সো ঢাকায় খুব ট্রাফিক থাকে, আমি বাসা থেকে ওনাকে নিয়ে যেতে যেতে উনি আলাপ করছেন যে সকাল থেকে কি কথা হয়েছে। ওই দিন আমার ননাসও বাসা শিফট করছিলেন, সো দীপন ব্যস্ত ছিল। তো এর মধ্যে নাকি 1:30টার দিকে ওর কাছে ফোন এসছে, ও খুব রাশ করে না খেয়েই বেরিয়ে গেছে অফিসে। সো আমার শাশুড়িও খুব টেনশনে বাবাকে বলেছিলেন যে তুমি যাওয়ার পথে একটু দীপনকে দেখে যেও, না খেয়ে কেন চলে আসলো। তো বাবা কিন্তু 4:00 সময় দীপনের দরজা নক করেছেন অফিসের, আজিজ সুপার মার্কেটে, করে যখন দেখছেন যে আটকানো ভেতর থেকে সারা সপ্তাহ, উনি ভেবেছেন হয়তো বাইরে কোথাও আছে, উনি জাস্ট আমার বাড়িতে চলে এসছেন। মানে এটাই কষ্ট লাগে যে উনি তখনও মানে জানেন না যে ভেতরে ছেলেটা এভাবে পড়ে আছে। এরপরে আমি তো আমি যখন আজিজ সুপার মার্কেটের কাছাকাছি, খুব ট্রাফিক জ্যাম, প্রায় 40 মিনিটস আমার লেগে গেছে, আমার বাসাটা কাছেই, তারপরও তখন এর মধ্যে যেতে যেতে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে ওর যে স্টাফ, যে তালা ভাঙো বা আমি আসছি, অন্যদেরকেও চলে আসতে বলছি যারা অলরেডি ঢাকা মেডিকেলে ছিলেন। তখন ওরানারও অনেকে চলে এসছেন, আমি জাস্ট 2 মিনিটস হয়ে যখন, তখনই ওরা ভেঙে দেখে যে দীপন একদম ব্লাডেড ওখানে পড়ে আছে। তো স্টাফ যে ছিল ম্যানেজারও আমাকে যে শাউট করলো যে ভাবি বসকে তো এরকম, আপনি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসেন, বস বোধহয় নাই। তো আমি যেটা তখন মাথার কাজ করছিল না, আমি বাবা মানে দীপনের বাবাকে ধরে খুব ক্রাউডেড স্ট্রিট, তারপরেও রাস্তা পার হয়েছি দৌড়াতে দৌড়াতে, এবং এসে না দেখলাম কি মানে আজিজ সুপার মার্কেট ওরা তখনও কেউ কিছু টের পায়নি, গান বাজছে, দোকান চলছে। সো আই শাউটেড যে আপনারা বের হন, উপরে দীপনকে মেরে ফেলেছে।
পরে তো তখন এত বড় একটা ঘটনা ঘটে গেল, আশেপাশে মানুষ না টের পায়নি কেন? আসলে দীপন জাস্ট অফিসটা শিফট করেছে, ওর দোতলাতে বেশ মানে সামনের দিকেই একটা অফিসটা ছিল, জাস্ট 2 মাস আগে ও শিফট করে তিনতলা একটু কর্নারে গেছে, ডিট শেষ হয়ে গেছিল, ওই ওই অফিসটা ছেড়ে দিয়ে উপরে গুছিয়ে সুন্দর করে বসলো। তা আমি আর আমাকে তখন আমার শ্বশুর ধরে একতলাতেই একটা দোকানে বসলেন যে তুমি সিনটা দেখতে পারবে না, তুমি বসো আমি উপরে যাচ্ছি। পরে উনি সামলেছেন, আপনারা সবাই দেখেছেন টিভি চ্যানেল বা সব কিছু। তো ওই মুহূর্তে উনি যেই স্টেটমেন্টটা দিয়েছিলেন যে বিচার চাই না, শুভ বুদ্ধির উদয় হোক, আমি যখন নিচে বসে বসে আমার বন্ধুদেরকে আমার পরিবারকে জানাচ্ছি যে তোমরা আসো, আর ওই দিনটা আসলে পরের দিন ছেলের পরীক্ষা, এটাই মানে খুব বেশি আমাকে কষ্ট দিচ্ছিল যে আমি এখন কিভাবে সবাইকে সামলাবো, দীপনের বাবা মা, আমার বাবা মা, ছেলে মেয়েদের। তো নিজেরও একটা ব্যাপার আছে, নিজে তো আসলে তখন কি জানি উপায় ছিল না আসলে শক্ত হওয়া ছাড়া। এরপর আমার নেইবাররা চলে আসলেন, অলরেডি ওনারা একটা ডেড বডিকে সামলে আবার আরেকটা মৃত্যুর মুখোমুখি। তো ওখানে আমার নেইবাররা যারা বয়স্ক ছিলেন ওনারা আমার ছেলে মেয়ের কাছে গেছেন কিন্তু বলেননি, আর অনেকে আমার কাছে চলে এসছেন, আমাকে নিয়ে রওনা হয়েছেন। ততক্ষণে ডেড বডি নামিয়ে ওরা ঢাকা মেডিকেলে গেছে, কিন্তু আমি যাইনি, বিকজ আমার আমাকে আমার শ্বশুর বললেন যে তুমি বাচ্চাদের কাছে যাও। আর যেটা হয় যে ঢাকায় বা বাংলাদেশে আসলে এরকম কোনো ঘটনাতে এমনভাবে জার্নালিস্টরা হুমড়ি খেয়ে পড়েন যে ওনারা অনেক কিছুই বিবেচনা করেন না, যে এই সময়ে ফ্যামিলিকে কীভাবে ডিল করতে হবে, ওই সময়ে যখন মানে আমি আমাকে সামলাবো না বাচ্চাদেরকে সামলাবো, তখন মানে অস্বাভাবিকভাবে ক্যামেরা ক্লিক করছে, এটা ওটা বলা হচ্ছে, জার্নালিস্টরা বিজি থাকে যে নিজেদের মানে ফুটেজটা কিভাবে ভালো করে তথ্যটা কিভাবে ভালো উঠাবে সেটাই আর কি। তারপরে যে যেটা হয়েছে যে গত 3 বছর হয়ে গেছে, তো বিচারের রেজাল্টটা কি হলো, আসলে কোন পর্যায়ে আছে ওটা? মানে এটা আসলে 42 বার চার্জশিট মানে সাবমিট করা পিছিয়েছে। এখন হয় কি যে আইনের প্রতি আস্থা রাখতেই হয়। হ্যাঁ, আমি তো দেশ ছেড়ে পালাইনি, আমি দেশেই থেকেছি এই বিশ্বাস নিয়ে যে দীপনের অসমাপ্ত কাজগুলো আমি শেষ করব, অথবা আমি যদি বাচ্চাদেরকে নিয়ে ভেগে যাই আমার মনে হচ্ছে এটা তাকে অসম্মান করা হবে, তার একটা পরাজয় হয়ে যাবে, হ্যাঁ নতি স্বীকার না করা, অথবা মনে হয়েছে যে অন্ধকারের শক্তি এতটা শক্তিশালী তার বিরুদ্ধে দাঁড়ানোটা আমার আমার প্রজন্ম এবং পরের প্রজন্মের কাছে একটা উদাহরণ হওয়া উচিত, আদারওয়াইজ মানে এভাবে হেরে যেতে পারি না, সেটাই মনে হয়েছে, যার কারণে এখনও আস্থা রাখি বা বিলম্বিত হচ্ছে, তারপরেও আশা করছি যে একদিন হয়তো বিচারটা পাবো। আজকে স্বাধীনতার 8 বছর পরে যদি আমরা রাজাকারদের বিচারটা করতে পারি, একদিন হয়তো আমার ছেলে মেয়ে বাবা হত্যার বিচারটা পাবে। কিন্তু কষ্ট লাগে যে দীপনের বাবা মা মানে জীবদ্দশায় যদি না পেয়ে যান তা